বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি বাইরাল বা ইলিয়াস ভাইয়ের গোডাউনে। আর গোডাউনে আছে মোটামুটি অনেকগুলো গাড়ি। এই গাড়িগুলো কিন্তু রিসেন্টলি চলে যাবে ইলিয়াস ভাইয়ের শোরুমে। আপনারা শোরুমে যাওয়ার আগেই কিন্তু আমরা গোডাউন থেকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওতে কিন্তু ইলিয়াস ভাইয়ের অর্থাৎ বুয়া অটোর শোরুম থেকে হেল্প করবো হচ্ছে নুবাল ভাই। আমরা নুবাল ভাইয়ের কাছ থেকে গাড়িগুলোর কন্ডিশন, প্রাইস, পেপার্স কন্ডিশন সব কিছু জানবো। তো যে ভাইরা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে শেয়ার করে ভাইরাল করে দেবেন, যেহেতু ইলিয়াস ভাই ভাইরাল, আপনারা ভাইরাল করে দিয়ে ভাইদের এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে চিপ প্রাইসে গাড়িগুলো কিন্তু ইলিয়াস ভাই দিয়ে থাকে। তো সেজন্য কিন্তু ভাইরাল ভাই কিন্তু স্টার। ঢাকার ভিতরে গেলে সবাই বলে যে আসলে 70,000 টাকা গাড়ি কীভাবে সম্ভব, 90,000 টাকা গাড়ি কীভাবে সম্ভব। আসলে কিন্তু সম্ভব। সরাসরি আসবেন, শোরুমে আসবেন, ভিজিট করবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আসলে 70,000 টাকায়, 90,000 টাকায় গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, বলছিলাম আজকে কিন্তু হেল্প করবে বরাবরের মতো নুবাল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়া সালাম ভাই, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। প্রচন্ড গরম আর বিকেল বেলা মোটামুটি ক্লান্তি নগ্নি চলে আসছি। তো আজকে প্রথম ভাই কোন গাড়িটা দিয়ে শুরু করব? আজকে দেখাবো, আমরা এখন গোডাউনে চলে আসছি। আমরা গোডাউনে চলে আসছি, সামনের গাড়ি দেখানোর পর আমরা এখন গোডাউনে চলে আসছি। আর হিস্টোরিমান গাড়ি স্টকে রেডি হচ্ছে পদ্মা সেতুর জন্য আর কুরবানিদের জন্য। সামনে কুরবানিদের জন্য আর পদ্মা সেতুর জন্য আমরা স্টক করে সেই স্টকগুলো আগে দেখাবো। আর কুরবানিদের জন্য কি ভাই মানে ছাড় টার দিবেন নাকি? ইনশাআল্লাহ ভাই ছাড় দেওয়ার চেষ্টা করবো। দেখান গাড়িটা, 111। আচ্ছা, 111 গাড়ি, এখন ডাক্তার চালাচ্ছে এই গাড়িটা ভাই। ডাক্তার? হ্যাঁ জি ভাই, ঢাকা মেট্রো গ15 সিরিয়াল 78-80। তো দেখেন ভাই, যেটা ভিতরে কন্ডিশন, সামনে কন্ডিশন দেখেন। আপনারা কিন্তু জানেন আসলে ডাক্তার এই ইউজ করা গাড়িগুলো রাব ইউজ হয় না, গাড়িগুলো ইউজ কম হয়, সেক্ষেত্রে কিন্তু গাড়ির কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকে। এখনো করি নাই ভাই, গাড়িগুলো ঘোরাও হয় নাই। দেখেন ভাই, ঘাস আছে সামনে দিক দিয়ে, কোনো ধোয়া পোছা কিছু হয় না। এখনো রেডি করে ভিতরে ঢুকাবো। দেখেন ভাই, 111টা এ হচ্ছে, 111 গিয়ারটা হচ্ছে ভাই অটো, গ্লাসগুলো হচ্ছে ভাই ম্যানুয়াল। ম্যানুয়াল না, মডেল কত ভাই? 97 মডেল, তিনে রেজিস্ট্রেশন। তিনে হবে রেজিস্ট্রেশন হইছে না? জি ভাই, তিনে রেজিস্ট্রেশন। সিলিন্ডার টু দেখাই দিতেছি জি ভাই। রেক্সিনটা ভাই পিছনে রেক্সিনটা ভালো আছে, সামনে রেক্সিন দুটো আপনি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে না, আর এমনি করোনার ভিতরে চেঞ্জ করাটাই ভালো। গোডাউনে তো চাকাগুলো ময়লা কন্ডিশনে আছে। আর একটু পিছনের কন্ডিশন একটু দেখাই দেন, আমরা লাইটগুলো চেঞ্জ করে দিব যেহেতু, তবু একটু দেখাই দিই। এই হচ্ছে পিছনের কন্ডিশন, কন্ডিশনটা ভাই খুবই ভালো আছে। লাইটটা পিছনে একটা লাইট একটু সমস্যা আছে ভাই, এটা কিন্তু চেঞ্জ করে দিবে ভাই, কোনো সমস্যা নাই। আর আমরা গাড়ির যদি পুরো আউটলুকটা একটু দেখাই, এটা ভাই 15 সিরিয়াল, ঢাকা মেট্রো গপরসে 15 সিরিয়ালের গাড়ি। 15 সিরিয়ালের গাড়ি, এই দেখেন ভাই, একটা এন্টিনা সহ দেওয়া আছে। আমরা কোনো কিছু কোনো চেঞ্জ করি নাই, যেভাবে আছে সে অবস্থায় আছে ভাই। এই হচ্ছে ভাই কন্ডিশনটা ভাই, মোটামুটি তো আমরা ভিতরে ইন্টেরিয়র এবং আউটলুক দেখাইলাম। জি জি অবশ্যই ভাই, যেহেতু পদ্মা সেতু আর সামনে ঈদ, জি সামনে, প্রাইস কি হবে, বাড়বে না কমবে? ইনশাআল্লাহ যতটুকু সম্ভব, আপনারা মোমেন্ট ব্লগস এর বিজনেস 99 এর পক্ষ থেকে ইনশাআল্লাহ ভাই, যেমন 99 চ্যানেল 99 এর দাম হবে, সেরকম গাড়ির দাম কম হবে ইনশাআল্লাহ। কম হবে? জি ভাই ইনশাআল্লাহ কম হবে। আচ্ছা কত রাখবেন? 4,50,000। 4,50,000? 4,50,000, কমাই টমাই তো না। আপনারা যদি চান তাহলে আমার রেক্সিন গুলো চেঞ্জ করে দিবো। অনেক ভাইরা জেনুইন চান, জেনুইন আমার সিট কভারটা আমরা জেনুইন রাখার চেষ্টা করবো। যদি ভাইরা চান যে সিট কভার লাগাই নেবেন, তবু আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভাইয়ের কিন্তু দাম দর কম রাখারই চেষ্টা করতো, যেহেতু কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো কিন্তু ভাই কমপ্লিট করে দিবে, যার জন্য প্রাইসটা কিন্তু মোটামুটি তারপরও কিন্তু অনেকটি কমাই দিছে, প্রায় কিন্তু 30,000-20,000 টাকা কমাই দিছে। একটা 111-এর গাড়ি ভাই, একটা 111-এর গাড়ি, 97-এর মডেল, ঠিক আছে, আপনি পাবেন না। তাও আবার ডাক্তার একদম পার্সোনালাইজের গাড়ি, আপনি 5 লাখ নিচে নাই, 5 লাখের আপনি অন্যান্য শোরুমে আপনি একটু খোঁজ খবর দিয়ে দেখেন ইনশাল্লাহ ভাই। আমরা অনেক আন্তরিকতা সহিত বলছি, আমরা এটা ইনশাল্লাহ কমায় রাখবো। আপনি এটা 4,50,000 দাম দিচ্ছি, 4,30,000, তবু কিছুটা কমা রাখার চেষ্টা করবো আমাদের যতটুকু সম্ভব। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন একটা কথা না বলেই নয়, ইলিয়াস ভাই কিন্তু ইলিয়াস ভাইয়ের পক্ষ থেকে এই নুবাল ভাই কিন্তু আছে, ওরা কিন্তু সবসময় চেষ্টা করে যে সরাসরি আসবেন, গাড়িগুলো পছন্দ হলে কথা বলার যে অপশনটা এটা সবসময় আছে,
থাকবে ইলিয়াস ভাই সবসময় কথাটা বলে থাকেন ইনশাআল্লাহ ভাই আমরা যতটুকু সম্ভব 8-10টা শোরুম থেকে আমরা কম রাখার চেষ্টা করছি সেজন্য আপনাদের গোডাউনে নিয়ে আসা আর কি মূলত আজকে গোডাউনে নিয়ে আসা গাড়িগুলা কি ঢুকবে আমাদের শোরুমে আর কি রিসেন্টলি ঢুকবে এই গাড়িগুলা রিসেন্টলি একদম রিসেন্টলি ঢুকবে এই গাড়িটা সম্পর্কে একটু জানবো জি ভাই এটা হচ্ছে ভাই হোন্ডা সিটি হোন্ডা সিটি এটা ভাই আপনার 2000 সিসির গাড়ি একটা 2000 সিসির গাড়ি ঢাকা মেট্রো কো 11 সিলের গাড়িটা একটা ভাই এইটা একটা ভাই মডিফাই করছিল মূলত হোন্ডা গাড়ি একটা মডিফাই করছিল বিএমডব্লিউ লুক দিছিল আজকে এই গাড়িটা কমাই দিব এই গাড়িটা ভাই আপনার দাম দিতেছি আপনার মাত্র 90000 টাকা 90000 মাত্র 90000 টাকা ভাই কিন্তু আমি বিভিন্ন শোরুমে যখন ভিড় করতে যাই সেই ক্ষেত্রে হ্যাঁ কিন্তু কয় ভাই এটা কি সম্ভব ভাই এটা ইঞ্জিনের দামই আছে 90000 টাকা গাড়ি চলবো এই ধরনের প্রশ্ন আমার করে আপনি গাড়ি চালাই নেবেন তো বন্ধুরা গাড়ি আপনারা 50 60 এর উপরে উঠাতে পারবেন ইনস্ট্যান্ট খাড়া ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট খাড়া তো বন্ধুরা কি বলবো 70000 টাকা কিন্তু বাইরা গাড়ি দেয় আছে কিন্তু বর্তমানে আছে জি এখন আছে 90000 টাকা এটার দাম অনলি 90000 টাকা এটার দাম কিন্তু 90000 টাকা আপনারা অবিশ্বাস্য হলো সত্যি অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি কথাটা যে 90000 টাকায় গাড়ি আপনারা পাবেন চারটা রিং দেখেন ভাই চারটা রিং ভাই অ্যালুমিনিয়াম রিং এর রিং এই চারটা রিং এর দাম আছে 10000 টাকা মার্কেট এগুলো কিন্তু ওয়াশ পলিশ করলে আপনারা খুবই সুন্দর লাগবে ভাই অনেক অনেক দেখেন ভাই গাড়িটা লুকটা দেখেন আমরা সম্পূর্ণ ওয়াশ করে দিব গাড়িটা আমরা 90000 টাকা গাড়ি আমরা আসলে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি ভিতরে ইন্টেরিয়র সহ আসলে কি বলবো এগুলা অনেকেই ভাই বিশ্বাস করতে চায় না আমি বলবো ওকে মডিফাই একটা গাড়ি চাই একটা মডিফাই যে দেখেন ভাই গ্লাসগুলো একদম দেখেন আপনারা ফ্রেমলেস গ্লাস এটাকে বলে ফ্রেমলেস গ্লাস ফ্রেমলেস গ্লাস হ্যাঁ ফ্রেমলেস গ্লাস এগুলা খুব ডিমান্ড ভাই ডিমান্ড বেশি এগুলা খুবই ডিমান্ড ভাই ওকে আর গাড়িটা ভাই তো ভিতরে ভাই সেজন্য দেখাতে পারছি না আপনাদের মূলত যতটুকু পারা যেটা দেখা দিচ্ছি আপনাদের ভিউয়ার্স আমি বলবো 90000 টাকায় গাড়ি টুকটাক কাজগুলো আমরা করে দিব ভাই টুকটাক কাজ এদিক সেদিকে যদি টুকটাক কাজ যদি লাগে আমরা সেটা করে দিব ইনশাআল্লাহ আপনি রানিং 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 পাবেন এই গাড়িটা আর কি জি ভাই এই গাড়িটা ডিরেস্ট হচ্ছে এই গাড়ির নামটা হচ্ছে আপনার হোন্ডা সিটি এটা ভাই এটা বিএমডব্লিউ মডিফাই করা আছে এটা ভাই আপনার 98 এর মডেল 99 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা ভাই আর এই গাড়িটা ভাই 5-7 বছর ডেট ফেল আছে যে ভাই এটা শুধু ডেট ফেল অবস্থায় নেবে যে ভাই একটা মডিফাই গাড়ি চাইছেন তাদের জন্য এই গাড়িটা মূলত আর এই অবস্থা আমার দাম চাচ্ছি ভাই মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা অবিশ্বাস্য হলো সত্যি সত্যি তো ভাই জি ভাই অবশ্যই দাম তো মাত্র না তো আসলে কিছুটা কমাই দিব এটা সম্ভব বাড়বে না তো না না বাড়বে না ইনশাআল্লাহ বাড়বে না না আমরা সুস্থ পরিমাণ কমাই দেওয়ার চেষ্টা করব এই গাড়িতে আচ্ছা বন্ধুরা আসলে কিন্তু দাম বাড়বে না আসলে দাম কমবে ভাই কিন্তু একটা কথা বলছে আসলে দাম কমবে মাত্র 90000 টাকা অবিশ্বাস্য হলো সত্যি আর সেটি হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ডের সাথে বিশাল বড় একটি শোরুম আর আজকে কিন্তু আমরা আছি অলরেডি গোডাউনে আপনারা আসলে এই গাড়িগুলো অ্যাভেলেবেল মানে রিসেন্টলি চলে যাবে শোরুমে আর তখন কিন্তু আপনারা 90000 টাকা কিন্তু অ্যাক্সিং প্রাইস এরপর কথা বলার সুযোগ থাকবে বুয়া অটো শোরুমটিতে তো এরপর কি থাকবে আসলে নোবেল ভাই থাকবে একটা করোনা বক্স করোনা করোনা বক্স বোমা করোনা অনেকে বলে বোমা করোনা বলে অনেকে আচ্ছা আচ্ছা এটা ভাই আপনার দেখেন ভাই ঢাকা মেট্রো গ 14 সিরিয়াল ভাই আর সামনে কোন শুনে দেখেন কত সুন্দর ভাই এটা ভাই কিন্তু 94 এর মডেল 94 মডেল 99 তে রেজিস্ট্রেশন এটা খুব টানা বডি ভাই টানা বডি হ্যাঁ ভাই টানা বডি কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই একটু দেখেন ভাইদের এই যে দেখেন শেপটা দেখেন আপনি পুরো শেপটা দেখেন এই যে দেখেন শেপটা শেপটা দেখেন আপনি সম্পূর্ণ টানা বডি কোনো প্রকারের কোনো এক্সিডেন্ট হিস্টরি ভাই হয় নাই আচ্ছা আচ্ছা যে ভাই এরা সামনাসামনি আসতে পারবে সে ভাইরা বুঝবেন আচ্ছা আর এই যে চাকাটা কোন সুন্দর দেখেন ভাইদের একটু তো ধুলোবালি পড়ে আছে বাইকে ভাই গোডাউনে তো এই যে দেখেন ভাই প্রত্যেকটা গ্রিপ ভাই স্পষ্ট ভাবে দেওয়া আছে ভাই ম্যাক্সিসের চাকা আপনার অ্যালুমিনিয়াম এর চাকা হাইড্রোলিক ব্রেক সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আর যদি আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই তাহলে ভাইরা বুঝতে পারবে মূলত বিষয়টা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এই যে দেখেন ভাই বন্ধুরা মোটামুটি বাজেটের গাড়িগুলোতে ইঞ্জিন কন্ডিশন আমরা দেখাই দেখি 16 সিসির গাড়ি এটা কিন্তু অরিজিনাল 1580 1580 এই যে এক কাগজে লেখা ভাই আপনার এটা কিন্তু জাপানিজ থেকে কিন্তু অরিজিনালি আসে আচ্ছা আচ্ছা এই লোগোটা আচ্ছা এখানে 1580 লেখা কিন্তু আমি এটা 16 সিসি বলি আর কি সাধারণত আচ্ছা আচ্ছা কিন্তু এটা ব্যাটারি কন্ডিশন আলহামদুলিল্লাহ চেসিস কন্ডিশন এই যে মানগার্ডের কন্ডিশনটা ভাই খুবই চমৎকার আছে ভাই 68 এর সিএনজি টা ভাই করা আছে 68 এর সিএনজি টা ভাই করা আছে 16 ভালভ ইএফআই ইঞ্জিন ভাই ফোর স্ট্রোকে 16 ভালভ ইএফআই ইঞ্জিন প্রত্যেকটা লোগো সহ স্পষ্টভাবে দেওয়া আছে ভাই খুবই ভালো কন্ডিশন আছে গাড়িটা সম্পূর্ণ টানা বডি ভাই একদম টিন বডি এই যে দেখেন ভাই শেপগুলো দেখেন কত সুন্দর শেপ আসছে ভাই শেপটা কিন্তু কত চমৎকার আর ভিতর ইন্টেরিয়র একটু দেখা দিবেন ভিতর ইন্টেরিয়র এই যে দেখেন ভাই ভিতর ইন্টেরিয়রটা অল অপশন অটো গিয়ারের গাড়ি আপনারা টিভি লাগাই নেবেন এখনো টিভি লাগানো হয় নাই যদি আমি পারি টিভিটা লাগা দেওয়ার চেষ্টা করবো টিভি আর ব্যাক ক্যামেরাটা আর পিছনটা দেখেন আপনার সিটগুলো নতুন আছে ভাই হোয়াইট কালার সিট নতুন আছে উপরে ভাই লেদারটাও ভালো আছে তো বন্ধুরা আমরা যদি পিছনের কন্ডিশনটা একটু দেখার চেষ্টা করি একটু দেখেন কি অবস্থা আছে
আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো মাইন্ড নাই ভাই গাড়িটার ভিতরে বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আগাটু পাসার সম্পূর্ণ গ্লাসটা ভাই অরিজিনাল গ্লাস এখনো আছে ভাই অরিজিনাল না জি অরিজিনাল গ্লাস আছে ভাই কোনো পচা দশা গাড়িটার ভিতরে ভাই নেই দেখেন গাড়িটা দেখেন ভিউয়ার্স গাড়িটা দেখতে থাকেন কোনো প্রকার স্ক্র্যাচ নাই কিন্তু খোলাঘাটা নাই এত চমৎকার মানে কমপ্লিট করা মোটামুটি কমপ্লিট করাই ধরা চলে জি ভাই যদিও টুকটাক বিষয় থাকে সেগুলো আমরা দেখে দিব ইনশাআল্লাহ দেখে দিব ভাইরা তো দুবল ভাই প্রাইসটা কি হবে জি ভাই এই গাড়িটা ডিরেস্ট হচ্ছে এর নামটা হচ্ছে করোনা বক্স আচ্ছা এটা এটা কোন কে বোমা করোনা বলে 1994 মডেল 99 রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনটা ভাই ফেল আছে 4-5 মাস ফেল আছে ফিটনেসটা ভাই কমপ্লিট করা আছে 22 সাল পর্যন্ত আর এটা সিসি হচ্ছে ভাই 1580 সিসি যা আমরা 1600 সিসি বলি 60টা সিএনজিটা ভাই করানো আছে এসি সহ কমপ্লিট করানো আছে আর এই অবস্থায় আমরা দাম চাচ্ছি ভাই মাত্র 2.5 লক্ষ টাকা আড়াই জি ভাই 2.5 লক্ষ টাকা কমাই দেই আরো কিছু ইনশাআল্লাহ আসলে আমরা অনার করার চেষ্টা করব না অনেক 10000 কম জি ইনশাআল্লাহ যান 10000 কম 2,40,000 2,40,000 তারপরও কি থাকবে একটু কথা বলার অপশন থাকবে ইনশাআল্লাহ বুয়া অটো শোরুমটিতে সব সময় কথা বলার সুযোগ থাকে আছে থাকবে ভাই এটা আমরা একদম ভাই আপনার চ্যানেল আমরা একদম লো প্রাইস দিছি 2,40,000 ভাই ভাই আসলে আপনার চ্যানেল আমরা এটা কমাই দিছি প্রাইসটা ভাই ভাইদের এখানে আমি একটা কথা এর আগে বলছি আবার বলবো সব সময় আপনারা যারা 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ এই ধরনের অর্থাৎ 1 থেকে 5 লক্ষ বাজেটের মধ্যে গাড়ি নিতে চান সবসময় বলবো স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ বুয়া অটো শোরুমটিতে আপনারা কিন্তু আপনাদের কম বাজেটের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত জি ভাই তারপর আপনাদের দেখাবো একটা ছোট মিনি জিপ মিনি জিপ কালারটা তো একটা জোস কালার জি ভাই কালারটা খুব জোস কালার হলুদ কালার উপরে একটা বড় একটা কেরিয়ার পেয়ে যাবেন যারা আপনার মনে করেন যে বিশাল মাছ আবার নিতে চান তাদের জন্য এই গাড়িটা মূলত আচ্ছা আচ্ছা দেখেন ভাই কত বড় একটা গাড়ি কত বড় একটা আর কি উপরে জায়গা আছে আর এটা ভাই মূলত ভাই ঢাকা মেট্রো ঘ 11 সিএল ভাই 11 33 74 নাম্বার প্লেটটা ভাই আচ্ছা আর যদি আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই বন্ধুরা ছোটখাটো কি গাড়ি জি ভাই যারা একটা ডেট ফেল গাড়ি চাচ্ছেন মূলত ভালো মানের ডেট ফেল ভালো মানের না জি জি ডেট ফেল ভালো মানের গাড়ি চাচ্ছেন আপনার এটা এইটা ভাই 5-6 বছর ডেট ফেল আছে ফেল অবস্থায় রয়েছে ভাই এটা কিন্তু ভাই অটো গিয়ার অটো গিয়ার এটা কিন্তু ভাই গিয়ারটা অটো গিয়ারটা হবে অটো জি ভাই গিয়ারটা অটো আর এমনি গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল আর পিছনে পিছনে ভাই 3 জন আর এখানে 2 জন 5 জন 5 জন বসতে পারবে ভাই 60 লিটার সিএনজিটা করানো আছে 60 লিটার সিএনজি করা জি ভাই 60 লিটার সিএনজিটা করা চারটা চাকায় ভাই আপনার অ্যালুমিনিয়ামের গ্রিপ দেওয়া আছে লোয়ার চাকা ভাই আর গ্রিপগুলো ভাই ভালো আছে জিপগুলো ভালো আছে না জি ভাই তো কি অবস্থা এটা 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 ভাই মিস্তুবাসী জিপ যে ভাইরা 5-6 বছর ডেট ফেল অবস্থায় নেবে তাদের জন্য মূলত এই জিপটা ভাই গ্রামগঞ্জের জন্য যারা একটা ভালো মানের জিপ চাচ্ছেন ছোটখাটো জিপের ভিতরে স্ট্রং জিপ চাচ্ছেন যারা পাহাড়ে ওঠার জন্য বিশেষ করে শ্রীমঙ্গলে আনারস টানারস ওগুলো আর কি নিয়ে আসবে আগে শ্রীমঙ্গলে এইটা যে সম্পূর্ণ পাহাড় উঠে যাবে আর এই অবস্থায় আমার দাম চাচ্ছি ভাই মাত্র 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জি ভাই মাত্র 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তারপর কি হবো আসলে আসলে কিছুটা সম্মানে দেওয়া যাবে আপনাদের আপনার ব্লগস এর নাম বলে 10,000 টাকা কমায় দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা যারা ছোটখাটো প্রায় 5 জন কিন্তু আপনারা অ্যাভেলেবেল বসতে পারবেন যারা পাহাড়ি অঞ্চলে যেতে চান গাড়ি কিন্তু ভিতরে অনেক জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু মাল সামান নিতে পারবো না পিছনে কিন্তু মাল সামান নেওয়ার জায়গা আছে আমরা জায়গা আছে পিছনে জায়গা কি দেখাই দেব নাকি জি একটু দেখাই দেন ভাইদের তাহলে বুঝতে পারবে তো আমরা পিছনে জায়গা দেখাই দেই যারা আসলে বিভিন্ন মাল কেরি করতে চান প্লাস লোকও কিন্তু প্রায় 5 জন দেখেন ভাই বাজারও মিনি জিপ ঢাকা মেট্রো ঘ 11 সে আগে পিছে ভাই ডিজিটাল নাম্বার প্লেট আছে এটা ভাই ডেটটা ফেল হয়ে গেছে সেই জন্য কি আপনি দেখেন মূলত দেখেন ভাই সম্পূর্ণ পুরো ফুল গাড়ি কাট চলতেছে এরপরও কিন্তু ভালো কিন্তু জায়গা আছে একটা বিশাল স্পেস জায়গা আছে পিছনে একটা রংটা ভাই খুব সুন্দর মাত্র 2 লক্ষ টাকা এরপর কথা বলার সুযোগ আছে তো এরপর ভাই কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ ভাই আপনারা আসেন এবং যোগাযোগ করুন নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখতেছেন চমৎকার একটা লাল টুকটুকে গাড়ি যারা ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল ইউজের জন্য হ্যাঁ ছোটখাটো একটা গাড়ি খুঁজছেন কি বলে আসলে সুখময় একটি গাড়ি কারণ এটা ভাই সুজুকি মারুতি সুজুকি মারুতি না হ্যাঁ ভাই সুজুকি মারুতি এটা ভাই অসাধারণ একটা গাড়ি কিন্তু ভাই কতজন বসতে পারবে যে এটার ভিতরে ভাই 3 জন 2-5 জন বসতে পারবে ভাই 5 জন বসতে পারবে না এটার ভিতরে 5 জন বসতে পারবে এটা ভাই ম্যানুয়াল গিয়ারের গাড়ি আর এটা ভাই 2007 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন ভাই আচ্ছা টেস্টোকেন ফিটনেসটা ভাই আপনার টেস্টোকেনটা কিছুদিন হচ্ছে ফেলেছে ভাই আর ফিটনেসটা ভাই 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে আচ্ছা আর এটা দেখেন ভাই লাল টুকটুক একটা গাড়ি 800 সিসির একটা গাড়ি আগে পিছে ভাই ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ঢাকা মেট্রো কো 11 সিএল ফগ লাইট দেওয়া আছে ভাই আর ডিজাইনটা ভাই খুব সুন্দর মোটামুটি ভাই এটা ছোটখাটো ফ্যামিলিদের জন্য যারা এটা স্কুল ট্রিপে যাওয়ার জন্য বাচ্চাদের ছোটখাটো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত এই গাড়িটা বেস্ট হবে ভাই আর 60টা সিএনজিটাও ভাই করানো আছে অটো না ম্যানুয়াল ভাই এটা ভাই ম্যানুয়াল গিয়ারের গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি ওকে
তো ভাই জি ভাই দামায় দামায় দামটা বলবেন জি ভাই এইটা দাম চাচ্ছি ভাই 180 180 180 ভাই আপনার ব্লগ থেকে যারা আসবে ভাই কুরবানির অফার এত কথা ভালো লাগে না পদশে দূর উপলক্ষে 20000 টাকা কম 20000 কম 20000 কম 160 160 সমান সমান 150 ইনশাআল্লাহ ভাইয়ের কথা বলে ইনশাআল্লাহ সমান রাখবো ইনশাআল্লাহ বন্ধুরা কি বলবো আমি কিছু বলার কিছু পাইতেছি না মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাসত তারপর সত্যি যদি সত্যি না হয় ফোন দিয়ে এই যে দেখেন ভাই সরাসরি আসবেন কত সুন্দর ডিজাইন আছে কত চমৎকার কিন্তু গাড়িটি লুকটা দেখতেছি আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখেন গাড়িটি কেমন অসাধারণ একটি গাড়ি মাত্র 150000 টাকা আসলে কি এগুলো কিন্তু অবাস্তব কিন্তু আসলে সত্যি বুই অটো শোরুমটি একমাত্র জি ভাই পাশে আমরা যে গাড়িটা দেখাবো জি ভাই পাশে আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ল্যান্ড ক্রুজার আচ্ছা ল্যান্ড ক্রুজার খেয়াল রাখবেন ঘ সিরিয়ালের আর চাকাগুলো একটু দেখেন ভাইদের ভিতরের কন্ডিশনটা একটু দেখেন তাহলে ভাইরা বুঝতে পারবে বিষয়টা ভিতরে কোনো কাজ টাজ করতে হইবো না আলহামদুলিল্লাহ ভাই গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ কাজ আমরা করেছি টুবো ভাই টুকটাক কাজ বেরোতে পারে ভাই সেগুলো আমরা করে দিব ইনশাআল্লাহ সিএনজি করা নবল ভাই পিছনে ভাই আপনি সিএনজি করা না তেলে চালিত এটা ভাই তেল চলে ভাই এটা ভাই তেলের গাড়ি ভাই জি ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি না হ্যাঁ অক্টেনের অক্টেনের গাড়ি চাকা আছে এক্সট্রা হ্যাঁ এক্সপ্রেস চাকা এক্সট্রা আছে উপর থেকে যতটুকু একটু ভাই দেখায় দেই নবল ভাই জি ভাই কি অবস্থা বলেন পেপারসের কি অবস্থা জি ভাই এটা ভাই 94 মডেল 95 তে রেজিস্ট্রেশন পেপারসটা 20 সাল 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে আর এটা ভাই আপনার অক্টেনের গাড়ি আর এই অবস্থা আমার দাম চাচ্ছি ভাই মাত্র 4 লক্ষ টাকা 4 লক্ষ মাত্র মাত্র 4 লক্ষ টাকা মাত্র 4 লক্ষ জি ভাই আর কিছু করার নাই বাড়ায় না কমায় দিবেন কম এটা ভাই টুকটাক কাজ আমরা করা দিছি আগের ভিডিওতে টুকটাক কাজ ছিল না আচ্ছা আচ্ছা এসবগুলো আমরা টুকটাক কাজ করা দিছি এটা প্রাইস দেওয়া হয়েছিল হ্যাঁ আগে ভিডিওতে এইটা প্রাইস দেওয়া ছিল 480 পর্যন্ত দেওয়া ছিল এটার প্রাইস এটা আমরা কমাইছি অনেক প্রাইস কমাই দিলাম আপনার ভিডিও উপলক্ষে আমরা এটার দাম দিছি ভাই 4 লাখ টাকা আপনার ভিডিওস থেকে যারা আসবে 20000 টাকা কম 3,80,000 বন্ধুরা অবাক 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 অবিশ্বাস্য অবিশ্বাস্য কিছু ঘটনা বুই অটো শোরুমটিতে হয়ে থাকে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেলে আমারে বলে যে আসলে ভাই এত কম দামে এরা কীভাবে গাড়ি দেয় আসলে বাস্তব কিন্তু সরাসরি আসবেন দেখবেন যাদের অল্প টাকায় স্বপ্ন পূরণ করার ইচ্ছা ভাই আমি তাদেরকে বলবো বুই অটো শোরুমটি থাকবে দেখেন আমাদের গোডাউনে এটারও কাজ চলতেছিল মূলত এই অবস্থায় সিল হয়ে গেছে আপনারা এই গাড়িগুলা বুই অটো শোরুমটিতে চলে যাবে গাড়ি শোরুমে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে যার কারণে গাড়িগুলো ঢুকতেছে না তো সবাই ধৈর্য সহকারে যারা ভিডিওগুলো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আমি যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন কী গাড়ি ভিডিও চান বা কীসের ভিডিও চান সবসময় একটা কথা বলবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর বিশেষ করে ইলিয়াস ভাই তো আপনাদের পাশে আছে যে কোনো গাড়ির বিষয়ে পরামর্শ আর যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে চান বিক্রয় করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আপনাদের পছন্দ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই সবাই আসবেন কুরবানির ঈদের সম্পর্কে আসবেন ইনশাআল্লাহ ভাই আমাদের যত সব গাড়ি আছে সব রকমের গাড়ি আছে ইনশাআল্লাহ ভাই এক্সকলার এক্সফিল্ডের আরও উঠবে সবাই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর কি